পূর্ব বর্ধমান জেলার কাল্লার উপপুরপতি তপন পোড়েলকে পশুপ্রেমী প্রীতি সাঁই, কালাচাঁদ সাঁই ও জয়দেব ভট্টাচার্য অনুরোধ করেন পথসারমেয়দের ভ্যাকসিন দেওয়ার জন্য। শুক্রবার ছিল বিশ্ব পথসারমেয় দিবস। সেই অনুরোধকে সামনে রেখে এদিন কাল্লা পুরসভার বড়কালীতলার লক্ষণপাড়া এলাকায় পথসারমেয়দের ভ্যাকসিন দেওয়া হয়। এদিন প্রায় 50টি সারমেয়কে ভ্যাকসিন দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাল্লা পুরসভার উপপুরপতি তপন পোড়েল, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীনা ব্যানার্জি, 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু। আজকে দেখুন কাল্লায় বেশ কিছু বড় হৃদয়ের মানুষ যারা এই পথসারমেয়দের একদম একান্ত নিজস্ব উদ্যোগে প্রতিদিন রাতে তারা নিজস্ব উদ্যোগে এবং নিজস্ব খরচে পথসারমেয়দের খাবার প্রদান করে থাকে, প্রতিদিন একদিনও বাদ যায় না। এই সমস্ত বড় হৃদয়ের মানুষ যারা রয়েছেন, এনারা একদিন আমাকে বললেন, তারা একটি প্রস্তাব দিলেন যে সমস্ত পথসারমেয়রা রয়েছে এদেরকে যদি টিকাকরণ করা যায়। বিশেষত টিকার উদ্দেশ্যটা হচ্ছে যে মানুষের কামড়ালে তার বিষ হবে না, এবং উদ্যোগটা ভালো উদ্যোগ। আমি যাই হোক, আমাদের কালনার যে সমস্ত পশুকেন্দ্রে ওই আমাদের চিকিৎসা কেন্দ্র রয়েছে সেখানে যোগাযোগ করার ফলে এই টিকাকরণের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে আমাদের এই বড়কালীতলায় সেখান থেকে 8 নম্বর ওয়ার্ড থেকেই আমরা সারা কালনায় এই টিকাকরণটা চলবে, তার শুভ সূচনা এখান থেকেই আমরা করলাম। আমাদের কালনা থানার আমাদের ইন্সপেক্টর সাহেব রয়েছেন, সাব ইন্সপেক্টর। এই পথচারী যে পশুগুলো এরা অবুঝ, এই জন্যই ভগবান মানুষকে শ্রেষ্ঠ দিক করেছে পৃথিবীর। মানুষ কিন্তু সবই বুঝে এবং সবই করতে পারে, আর যে অবুঝ পশুটা, এই পশুটা তো কিছু বুঝে না, তার শরীর খারাপ হলে কিন্তু কাউকে বলতে পারছে। তাই যারা পথচারী, এই পশুপ্রেমিক যারা যারা এই উদ্যোগ নিয়েছে, আমি সকলকেই আমার অন্তরের অন্তরস্থল থেকে এদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এই উদ্যোগ নেওয়ার জন্য আগামী দিনে কালনা শহরে, এই 18টি শহরে যারা পশুপ্রেমিক আছেন, আমি তাদেরকেও অনুরোধ করব, তারাও যেন এই সমস্ত উদ্যোগ নিয়ে এই সমস্ত পশুদেরকে পরিষেবাটা তাদের কাছ থেকে যেন পায়। তাহলে কী হবে, এই সমস্ত অবশ্য পশুগুলো তারা খুব ভালো থাকবে এবং আগামী দিনে কালনা শহরকে এই ভ্যাকসিনগুলো এই পশুদের দিয়ে রাখবে। এরা অবুঝ, হয়তো রাতে কেউ যাচ্ছেন করে কামড়িয়ে দিচ্ছে, সেই কামড়ানোর জন্য যেন কোনো ক্ষয়ক্ষতিটা না হয়, সেই জন্য এই ভ্যাকসিনের এই উদ্যোগটা। পথসারমেয় দিবস, এই বিশ্ব পথসারমেয় দিবস উপলক্ষে আজকে কাল্লা পৌরসভার ভাইস চেয়ারম্যান মাননীয় ও তপন পোড়েল মহাশয়ের উদ্যোগে এবং আমাদের কাল্লা স্ট্রিট ডগ ফিডিং অ্যান্ড কেয়ারের পক্ষ থেকে পথসারমেয়দের জন্য র‍্যাবিস ভ্যাকসিন কর্মসূচি নেওয়া হয়েছিল। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।